আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক শ্রোতা, রাহাবার মাল্টিমিডিয়া লিমিটেড পরিবেশিত প্রাত্যহিক ইসলামিক আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক আলোর ভুবন অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শিশুর সুন্দর চরিত্র গঠনে মাতাপিতা কিংবা দায়িত্বশীলদের ভূমিকা কিংবা করণীয়। আর এই অতি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য যে বিজ্ঞ মেহমান আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, চলুন শুরুতেই তাঁকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। উপস্থিত আছেন আপনাদের সকলের চেনামুখ, আমাদের অতি শ্রদ্ধাভাজন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ডক্টর আব্দুল কাদির, অধ্যাপক আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ পাক ভালো রেখেছেন। শেখ, আজকেও আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে শিশুর সুন্দর চরিত্র গঠনে পিতামাতা কিংবা দায়িত্বশীলদের করণীয়। এই বিষয়ে লুকমান হাকিমের যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে তুলে দিয়েছেন, আমরা এখান থেকেই আজকে শুনতে চাইব। তার আগে আমরা আগের যে আলোচনায় আপনার থেকে শুনেছিলাম সেটা হলো যে শিশুর মানে তরবিয়ত শিক্ষা এবং তার তাকে সেই সঙ্গে আল্লাহ আল্লাহকে চেনানো, রাসূলকে চেনানো, আখিরাত সম্পর্কে ফেরেশতাদের সম্পর্কে তাদের অবহিত করা, এই যে আস্তে আস্তে তাকে এই জিনিসগুলোর সাথে পরিচয় করানো, ইমানের যে সাতটি মৌলিক জিনিসের সেগুলোর সাথে পরিচয় করানো, তো এখান থেকে যদি সূত্রপাত করতেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার বিষয়। আমরা আলোচনা করছি শিশুর ভবিষ্যৎ গঠনে বাবা মা বা তাদের দায়িত্বশীলদের চরিত্র গঠনে দায়িত্বশীলদের ভূমিকা। আসলে অনেক কথাই তো আসলো, সবচেয়ে বড় দৃষ্টান্ত পবিত্র কোরআন দিয়েছে। পবিত্র কোরআনে সেই দৃষ্টান্ত যদি আমরা দেখি এবং সেই ইতিহাসগুলো যদি আমরা ঘাঁটি, তাহলে দায়িত্বশীলদের ভূমিকা বা পিতামাতার কী ভূমিকা এবং সেই ভূমিকা পালন করলে কী হতে পারে, কী ফলটা আমরা পেতে পারি, এটা কিন্তু হাতে কলমে কোরআন শিক্ষা দিয়েছে। আপনি লোকমান হাকিমের কথা বলেছেন, তো সেখানেই যদি আমি যাই তাহলে দেখবেন লোকমান আলাইহি সালাতু ওয়াসালাম বলা হয়। আসলে তিনি কি নবী? তিনি কিন্তু নবী নন, কোরআনে সেভাবে আসেনি, সেভাবে আসেনি, তিনি নবী নন, তিনি সাধারণ মানুষ ছিলেন। হযরত দাউদ আলাইহি সালাতু ওয়াসালাম, হযরত দাউদ আলাইহি সালাতু ওয়াসালামের উপর জব্বুর কিতাব নাজেল হওয়ার পর থেকে তিনি শরীয়তের বিধান দিচ্ছেন, কিন্তু তার আগে শরীয়তের বিধানগুলো যিনি বাস্তবায়ন করতেন, যিনি দিক নির্দেশনা দিতেন, তিনি হলেন লোকমান আলাইহি সালাতু ওয়াসালাম। সাধারণ একজন মানুষ, অথচ প্রাজ্ঞতার দিক থেকে, জ্ঞানের দিক থেকে তিনি শীর্ষস্থানে, এই জন্য আমরা তাকে হেকিম বলা হয়, প্রাজ্ঞ বলা হয়, বিজ্ঞ বলা হয়। এই হেকমত তিনি অর্জন করলেন, আল্লাহ তাআলা তাকে দুটো জিনিস দিতে চেয়েছিলেন, তাকে সে দিয়েছিলেন। আমরা যে বাংলায় বলি, তাকে দুটো জিনিস বলেছিলেন, যে লোকমানকে বলেছেন তুমি কি নবুয়ত নিবে নাকি হেকমত নিবে। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াসালাম তার জ্ঞানের প্রজ্ঞা মেধা এত বেশি ছিল যে তিনি আল্লাহর কাছে হেকমত চাইলেন, নবুয়ত তিনি প্রত্যাখ্যান করলেন। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন কেন প্রত্যাখ্যান করলে, নবুয়ত তুমি নিতে চাইলে না কেন? হযরত লোকমান বলেছেন যে হে আল্লাহ, নবুয়ত তো তোমার কাছ থেকে কোনো নবী তো চেয়ে নেয়নি, সকলকে তুমি দিয়েছো, তুমি যদি আমাকে দিতে তা তো আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু আমি চেয়ে নেব, নবুয়ত যদি আমি চেয়ে নেই তাহলে এই নবুয়ত দায়িত্ব পালন করতে গিয়ে যত ত্রুটি বিচ্ছুতি হবে সবগুলোর দায় দায়িত্ব আমার উপর বর্তাবে, কেন আমি নেব, তুমি তো দিতে পারতাম, সুতরাং আমি নবুয়তি নেব না, আমি হেকমত দেব। সুবহানাল্লাহ, আল্লাহ তাকে এমন হেকমত দিলেন, যেই হেকমত, যেই প্রাজ্ঞতা আল্লাহ তাকে দিয়েছেন, যার গুণে তিনি সাধারণ মানুষ হয়েও নবীর মর্যাদা পেয়েছেন। এবং দাউদ আলাইহিসসালাতু ওয়াসালামের বিধান জারি হওয়ার পূর্ব পর্যন্ত এই লোকমান হাকিমই তৎকালীন শরীয়তের সমস্ত সকল সমস্যার সমাধান করেছেন। সুবহানাল্লাহ। এবং তার এই প্রাজ্ঞতার নিদর্শন হিসাবে আল্লাহ তাআলা তার দেওয়া ওসিয়তগুলো তার সন্তান হযরত এই লোকমান আলাইহিস সালামের সন্তানকে যে ওসিয়তগুলো করেছেন আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে তিনি পবিত্র কোরআনে সেগুলো সংযোজন করেছেন, আমাদের জন্য উপস্থাপন করে দিয়েছেন। এবং হযরত লোকমানের নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, এই যে সূরা লোকমান নাযিল করলেন এটা হলো তার প্রাজ্ঞতা নিদর্শন। এবং হযরত লোকমান আলাইহিস সালামের নসিহতগুলো, ওয়াইজগুলো এবং তার বক্তব্যগুলো আল্লাহ কোরআনে দিয়ে
তার বিজ্ঞতার প্রাজ্ঞতার সন্তানের প্রতি তিনি যে দায়িত্ব পালন করেছেন সেটা নিদর্শন তিনি কিয়ামত পর্যন্ত অক্ষত রেখেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য তিনি তার সন্তানকে বলেছেন সর্বপ্রথম যে ওসিয়তটি নসিহতটি করেছেন সেল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আমি এটির ব্যাখ্যা দেওয়ার পূর্বে আমি বিজ্ঞ আমার সেই উপস্থাপককে বলবো, দেখেন দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও একটি নিদর্শন আমাদেরকে দেখিয়েছেন, সেটি হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার সন্তান ইসমাইল। ইসমাইলকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কেমনভাবে গঠন করলেন এটাই তো আমাদের সামনে জ্বলন্ত দৃষ্টান্ত, কিভাবে সন্তানকে বড় করতে বড় করতে হয়। শেখ থামিয়ে দিতে হচ্ছে, ফিরব এই আলোচনায় একটি বিরতির পর। প্রিয় দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরব অল্পক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক আলোর ভুবন অনুষ্ঠানের আজকের পর্বে। শেখ, যে সুন্দর জায়গায় আমি থামিয়ে দিয়েছিলাম আপনাকে, সেটি হচ্ছে লুকমান হাকিম এবং ইব্রাহিম আলাইহিসসালাম তাদের সন্তানদের প্রতি যে বক্তব্য দিয়েছিলেন, যে উপদেশ দিয়েছিলেন সেই জায়গা থেকে। সুবহানাল্লাহ। আমি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কথাটি বলি, যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছোট্ট শিশু ইসমাইলকে এবং তার স্ত্রী হাজেরাকে এমন একটি জায়গায় রেখে গেলেন যেই জায়গাটিকে বেগাইর, যে জায়গাটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন গাইরা দি যাদিন ইন্দা বাইতিকাল মুহাররম, যেখানে কোনো ঘর নেই, বাড়ি নেই, গাছ নেই, বৃক্ষ লতা কোনো কিছুই নেই, এমন একটি উপত্যকার মধ্যে রেখে গেলেন। সেখানে কে আছেন? আল্লাহ আছেন, আর আছেন হাজেরা এবং তার সন্তান। এই হাজেরা তার সন্তানকে আমরা অনেক ইতিহাস জানি, সেদিকে যাব না, কেমনভাবে গঠন করলেন, করলেন কী তারবিয়ত তাকে শিক্ষা দিলেন, যেই তারবিয়ত শিক্ষা দেওয়ার কারণে হাঁটি হাঁটি পাপা করে চলার বয়সে উপনীত হয়েছে হযরত ইসমাইল। আর সেই বয়সের একটি ছেলেকে যখন বাবা প্রশ্ন করলেন ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, হে বৎস আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে কোরবানি করছি, এতে তোমার মত কী, তোমার অভিমত কী আমাকে বলো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালামের এই প্রশ্নের উত্তরটা কি দিলেন ইসমাইল? ইয়া আবাতিফ আলমা তু উমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কি চমৎকার জবাব দিলেন! ইয়া আবাতিফ আলমা তু উমার, হে আল্লাহ তুমি যা আদিষ্ট হয়েছ, হে বাবা তুমি যা আদিষ্ট হয়েছ সেই কাজটি করো, সত্তর করো, তুমি আমাকে নিশ্চিত একজন ধৈর্যশীল হিসাবে পাবে। কেমন সন্তান তিনি তৈরি করলেন, কেমন সন্তান তাকে বানালেন, কেমন তরবিয়ত তাকে শিক্ষা দিলেন, কেমন দিন তাকে শিক্ষা দিলেন, কেমন স্রষ্টার প্রতি তার ভালোবাসা জন্মালো, যেই স্রষ্টার কথাই তিনি তার জীবন দিতে প্রস্তুত। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তাদের কন্ট্রিবিউশনটা আল্লাহর কাছে কেমন পছন্দ হলো, বাবা সন্তানকে জবাই করার জন্য শুয়েছেন আর সন্তান সেখানে জবাই হওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, দুইজনই আত্মসমর্পণ করেছেন আল্লাহর নির্দেশের প্রতি। সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ দিলেন, হে ইব্রাহিম শান্ত হও, ক্ষান্ত হও, তোমার তরবারি, তোমার ছুরি আর চালাতে হবে না, আমি আমার নেককার বান্দাদের যেভাবে পরীক্ষা করি আমি তোমাকে পরীক্ষা করেছি, আমার পরীক্ষায় তুমি শতভাগ উন্নীত। এই যে হযরত ইসমাইল আলাইহিসসালাম যে দৃষ্টান্ত দেখালেন, এটা তো একজন ভালো বাবা, একজন ভালো মায়ের সুশিক্ষা পাওয়ার কারণে, সেই কারণেই তো তিনি এই কাজটি করেছেন। তারপরে দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবা ঘর তৈরি করেন সেখানে তার সন্তানকে রেখে সন্তান তাকে যুগাল দিয়েছেন আর তিনি রাজমিস্ত্রি করে কাজটি সম্পন্ন করেছেন। প্রতিটি জায়গাতে তার সন্তানকে তিনি কাছে রেখেছেন, আল্লাহ সেটা নিদর্শন রেখে দিয়েছেন যে ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। হযরত ইব্রাহিম শুধু একা করছে এমনটি না, ইসমাইলের নামটিও আল্লাহ সেখানে সংযোগ করেন। সুবহানাল্লাহ। আমি শুধু এতটুকুই বলবো যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান ইসমাইলকে যেভাবে দায়িত্বশীলতার সাথে বড় করেছেন, প্রত্যেকটি বাবার সেই নিদর্শনটাই স্মরণ রাখা উচিত, সেই তরবিয়তটাই শিক্ষা দেওয়া উচিত, যেমনটি শিক্ষা দিয়েছিলেন অন্যদিকে হযরত লোকমান আলাইহিসসালাম তার সন্তানকে বলেছিলেন ওহুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহ সেটাকে ওয়াজ বা নসিহত হিসাবে আখ্যা দিয়ে বলেছেন যে তার সন্তানকে সর্বপ্রথম যে শিক্ষাটি দেন সেই শিক্ষাটি হলো ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, হে বৎস তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না,
নিশ্চয়ই এই শিরক হলো বড় ধরনের জুলুম, বড় ধরনের অন্যায়, বড় ধরনের গুনাহ। তাহলে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো সর্বপ্রথম শিক্ষাটি আসবে আল্লাহর ওয়াহদানিয়তের শিক্ষা, আল্লাহর একত্ববাদের শিক্ষা। আল্লাহ যে এক, অদ্বিতীয়, অনাদি অনন্তকাল তিনি আছেন, রয়েছেন, ছিলেন, থাকবেন, এই কথাগুলো শিক্ষা দেওয়া। তিনি ব্যতীত দ্বিতীয় কোনো উপাস্য নেই। প্রত্যেকটি নবী এবং রাসূল তো একটিই মাত্র শিক্ষা গ্রহণ করেছেন এবং তার উম্মতকে দিয়েছেন, সেটা হল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায় ওই স্রষ্টার দাসত্ব করো যিনি ব্যতীত দ্বিতীয় কোনো উপাস্য নেই। এই কথাগুলো বলেই তো প্রত্যেকটি নবী তার উম্মতকে দীক্ষা দিয়েছেন এবং আমাদের প্রত্যেকের উচিত সন্তানকে প্রথম সেটাই শিক্ষা দেওয়া যে হে বুনাইয়া, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। হে সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি জীবনদাতা, মৃত্যুদাতা, তিনি রিজিকদাতা, সৃজনকর্তা, লালনকর্তা, পালনকর্তা, সর্ববিষয়ে তিনি একমাত্র অধিকার, সমস্ত ক্ষমতার মালিক তিনি। আমাকে জন্ম দেওয়ার যেমন তার অধিকার, আমার মৃত্যুর কাছেও আমি তার কাছে ঋণী। তিনি আমাকে জন্ম দিয়ে পৃথিবীতে আসার ব্যবস্থা করেছেন, তার কাছেই আমাকে ফিরে যেতে হবে। অনেক ধন্যবাদ শেখ, কিন্তু আমাকে দিতে হবে। ধন্যবাদ শেখ। আরও একটি ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক, নিচে আরও একটি ছোট্ট বিরতি, ফিরব অল্পক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক আলোর ভুবন অনুষ্ঠানের আজকের আয়োজনে। দর্শক, আমরা যে জায়গায় কথা শুনছিলাম শায়েকের, সেটি হচ্ছে যে লোকমান হাকিম তার ছেলেকে যে কথাটি প্রথমে বলেছিলেন, প্রথম যে নসিহত সেটি ছিল যে শিরক করো না, শরিক করো না, কারণ নিশ্চয়ই এটি সবচেয়ে বড় জুলম। জি শায়েক, আমি এই শিরকের কথাটি এই জন্য আবারও বলছি, যেহেতু হযরত লোকমান আলাইহিস সালাম এক নম্বরে রেখেছেন এবং এটা কতটুকু ইম্পর্টেন্ট সেখানেই কিন্তু বোঝানো হয়েছে। এখন এই শিরকটা কি? শিরকটা হলো আল্লাহর জাত এবং সেফত, তার সত্তায় এবং গুণাবলীতে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। আমরা কিন্তু আমাদের জাগতিক অনেক কর্মের মধ্যে এই শিরকটাকে অবলীলায় আমরা চালিয়ে দিচ্ছি, যেটা আমরা চিন্তাও করি না, আমরা ভাবিও না। অথচ এটা এমন বড় গুণা যে যেই গুণাটি আল্লাহ পৃথিবীর সমস্ত অপরাধ ক্ষমা করবেন, কিন্তু এই অপরাধ কখনো তিনি ক্ষমা করবেন না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পবিত্র কোরআন বলে যে আল্লাহ তাআলার সাথে শিরক করার যে অপরাধ, যে গুণা, আল্লাহ তাআলা সেটা কশিন কালো ক্ষমা করবেন না, অথচ অন্য সকল গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে বোঝা গেল যে আল্লাহর সাথে শরীক করার এই অপরাধটি পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্যতম অপরাধ, এবং সেই অপরাধটি আমাদের অবলীলাক্রমে সংঘটিত হয় বলে আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছেন। একটি হাদিস যদি আপনার সামনে উপস্থাপন করি, তাহলে দেখবেন এটার ভয়াবহতা কত জঘন্যতম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়ে হাঁটলে যেমন টের পাওয়া যায় না, ঠিক তেমনি মানুষ তার কথাবার্তায়, চরণে বলনে সে শিরক করে এটা সে আন্দাজও করতে পারে না। আমাদের সমাজের দেখেন না, অনেক কথাবার্তা আমরা কথায় কথায় আমাদের বাবা মারা, অনেক সমাজের এরকম অনেক বাবা আছেন, বলে ফেলেন শুকরিয়া আল্লাহর দরবারে ছেলের তার চাকরি ছিল, নাহলে যে কি উপায় হতো, কিভাবে যে বাঁচতাম আল্লাহ জানে। এই যে ছেলেটার চাকরি তাকে বাঁচাতে পারে? হ্যাঁ, আমরা টেলিভিশন চ্যানেলের একটা অ্যাড দেখি, এবিসিনার একটা অ্যাড, এটা আমার কাছে খুব খারাপ লাগে যে ভাগ্যিস তার শরীরের মধ্যে বিভিন্ন রকমের যন্ত্রপাতি ফিট করা আছে আর তিনি বলতেছেন ভাগ্যিস আমার ছেলে ডাক্তার ছিল, এই টেস্ট সেই টেস্ট এগুলো করানোর কারণে সে বেঁচে গেছেন। ডাক্তারের কি বাঁচানোর কোনো ক্ষমতা আছে? তার ছেলেকে বাঁচাতে পারবে? আমরা এই যে কথাগুলো বলছি, এই কথাগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমাদের শিরক প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে। আমরা সিডার হয়েছে, আমাদের বন্যা হয়েছে, আমরা বাবা মা বলছি ছেলেটি বিল্ডিং করেছিল, ভাগ্যিস বেঁচে গেলাম, বিল্ডিং না থাকলে যে কি উপায় হতো এবছর, যার মধ্যে শিরক পাওয়া যাবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। সেই কাজটি কোন মুসলমান করতে পারে? এই জন্য হযরত লোকমান আলাইহিস সালাম সাবধান করেছেন, তার সন্তানকে বলেছেন হে বাবা, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহর সত্তায় এবং গুণাবলীতে কোনো অবস্থাতে
আমরা আমাদের কথাবার্তার মধ্যে এগুলো বলে ফেলি বলে রাসূল সাবধান করেছেন যে এই কাজটি যেন আমরা না করি, আমরা সতর্ক থাকি, আমরা আমাদের প্রত্যেকেই আমাদের সন্তানগুলোকে অন্তত এই শিক্ষাটি দিব। সর্বপ্রথম শিক্ষা সেটি হলো আমাদের ওয়াহদানিয়তের শিক্ষা, আল্লাহর একত্ববাদের শিক্ষা, আল্লাহ তার সত্তায় এবং গুণাবলীতে তিনি এক অদ্বিতীয়, রহমানুর রহিম তিনি, সামিউম বাসির তিনি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ের উপর আমার আল্লাহ সর্বশক্তিমান। এই বিষয়গুলি আমাকে মানতেই হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমাকে মানতে হবে, স্বীকৃতি দিতে হবে, আল্লাহর 99টি নামের প্রতি আমার শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, এবং এই নামগুলোর সাথে যে আল্লাহ ক্ষমতাসীন এবং তিনি এগুলো ডিজায়ার করেন এগুলো আমাদের বিশ্বাস করতে হবে, তাহলেই আমি সত্যিকার মোমেন হতে পারবো। এবং আমি একজন মোমেন হিসাবে আমার সন্তানকে এই শিক্ষাগুলো দিয়ে নিজে বুনিয়াদ তৈরি করব যে আমার সন্তানও যেন একত্ববাদের দিশারি হয়, সেও যেন শেরক মুক্ত জিন্দগি গঠন করতে পারে। অনেক অনেক শুকরিয়া শায়েক আপনার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। আমাদের আজকের পর্বের সময় শেষ, বিদায় নিতে হচ্ছে। আমাদের অগণিত দর্শক শ্রোতার পক্ষ থেকে এবং অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মুবারকবাদ। আপনাকে মুবারকবাদ, ধন্যবাদ, এবং ধন্যবাদ বিজয় টিভির সকলকে যারা এই সুন্দর আয়োজন করেছে, তাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। শুকরান, জাজাকাল্লাহ। প্রিয় দর্শক, আজ আমাদের হাতে সময় নেই, বিদায় নিতে হচ্ছে। নিশ্চয়ই শায়েকের কথা আপনারা গভীর মনোযোগের সাথে অবহিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু দোয়া প্রার্থনা করছি, প্রত্যাশা করছি যেন আমাদেরকে এই বিষয়গুলো অনুধাবন করে এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক এনায়েত করেন, আমিন। বিদায়ের পূর্বে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা। প্রযোজক সেরা ওয়াটার ট্যাঙ্ক আলোর ভুবন, রাহাবার মাল্টিমিডিয়া লিমিটেড, 4 ফ্রি স্কুল স্ট্রিট, কাঁঠালবাগান, ঢাকা 1205। ইমেইল info@alorbhubon@yahoo.com। ফেসবুক পেজ ALORBHUBON, দ্যাট ইজ আলোর ভুবন, এর মাধ্যমেও প্রশ্ন পাঠাতে পারেন। এছাড়া SMS এর মাধ্যমে প্রশ্ন পাঠাতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন ALN, তারপর একটি স্পেস দিয়ে আপনার নাম ও ঠিকানা, তারপর আরও একটি স্পেস দিয়ে আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 7171 নম্বরে। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। আপনাদের সকলকে আরও একবার সাধুবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।